আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আইন টেকনোলজির পক্ষ থেকে আমি আলামিন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ডিসপ্লেতে দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা হচ্ছে প্রিন্টার রিলেটেড ভিডিও। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই এইচপির 2035 মডেলের প্রিন্টারটা কিভাবে রিপেয়ার করতে হয়। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করি। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি এই প্রিন্টারে একটা টেস্ট প্রিন্ট দিয়েছি, এবং এই টেস্ট প্রিন্ট দেওয়াতে এই পেজটা প্রিন্টারে আটকে গেছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই মাঝখানে একটা কালো দাগ দাগ চলে আসছে আর কি। তো এইটা কিভাবে এখন ঠিক করা যায়, এটা আজকে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, এই কাজটা করতে হলে আমাদের প্রথমে প্রিন্টারের এই কাভারগুলো খুলতে হবে। প্রিন্টারের কাভারগুলো খুলতে একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের সাহায্যে এই দুই পাশের কাভারগুলো আমার ভিডিওতে দেখানো স্থানে চাপ দিয়ে এটা খুলে নিতে হবে। তো দুই পাশের কাভারগুলো খুলে নেওয়ার পরে আমাদের এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা স্ক্রু দেওয়া আছে, এই স্ক্রুগুলো আমাদের খুলতে হবে। তো এটা খুলতে হলে আমাদের একটা স্টার প্রয়োজন হবে, স্টার স্ক্রুড্রাইভার, এটার সাহায্যে আমরা এই স্ক্রুগুলো খুলে নিব। তো এই স্ক্রুগুলো খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালো কাভার দিয়ে ঢাকা আছে, যেখানে একটা স্ক্রু লাগানো আছে, প্লাস অনেকগুলো ক্যাবেল আছে। তো প্রথমে আমরা এই বিভিন্ন সেন্সার বা মোটরের যে ক্যাবেলগুলো পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগানো আছে, এগুলো সব সুন্দরভাবে এক এক করে খুলে নিব। অবশ্যই খুব সাবধানে ক্যাবেলগুলো খুলবো, তা নাহলে এই ক্যাবেলগুলো দেখছে যে খুব বেশি জোরে টান দিলে ছিঁড়ে যেতে পারে। তো এই ক্যাবেলগুলো খোলার পরে আমরা এই কাভারটার এই স্ক্রুটা খুলে নিব। এই স্ক্রুটা খুলে বাদ বাকি আপনারা যে দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউজার ইউনিটের স্ক্রু আর কি। তো প্রথমে আমরা ওই কাভারটা, কালো কাভারটা খুলে নিব এখান থেকে। তো কালো কাভারটা খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে এখানে হচ্ছে ফিউজারের যে হিটারটা, ওই হিটারের ওই হলুদ ক্যাবেলটা এবং এদিকের দুইটা সেন্সারের ওই ক্যাবেলগুলো আমরা খুলে দিব। তো এই ক্যাবেলগুলো খোলার পরেই আমরা এই প্রিন্টারটার বাম সাইডে, অর্থাৎ আমার পিছন থেকে আর কি বাম সাইডে যে গিয়ারগুলো আছে ওই গিয়ারগুলো খুলে নেব। ওই গিয়ারগুলো খুলতে হলে অবশ্যই আমাদের টপ কভার অর্থাৎ ফ্রন্ট কভারটা যেন আটকানো থাকে সে অবস্থায় আমরা খুলব। তখন ফ্রন্ট কভারটা খোলা থাকলে এই গিয়ারটা প্রচুর টাইট থাকে। এই গিয়ারগুলো এক এক করে আমরা এখান থেকে তিনটা গিয়ার খুলে নেব। এরপরে আমরা ফিউজার ইউনিটের স্ক্রু যেহেতু আগে খোলা আছে, সরি, এই পাশে একটা আর্থিংয়ের লাইন দেওয়া আছে পাওয়ার সাপ্লাই থেকে, ওটা খোলার পরে আমরা ফিউজার ইউনিটটা হালকা করে টান দিলে ফিউজার ইউনিটটা খুলে চলে আসবে। তো ফিউজার ইউনিটটা খুলে চলে আসলে ফিউজারের এই বাম সাইড থেকে আপনারা এই একটা লক খুলে নেবেন, এবং ডান সাইডে এই বড় এই রোলারটা, স্টিলের রোলারের সাথে একটা গিয়ার আছে, এটা খুলে নিতে হবে। এরপরে ফিউজার ইউনিটের উপরের কাভারের এই চারটা স্ক্রু আমরা খুলে নিব। এই চারটা স্ক্রু খুলে নিলে পরেই আমরা দেখতে পাবো যে ভিতরে আমাদের যে ফিউজার ইউনিট অর্থাৎ এলিমেন্ট কভার এবং প্রেশার রোলার আছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দাগ আসার কারণটা হচ্ছে এই যে এলিমেন্ট কভারটা ছেঁড়া আছে এবং ভিতরে বেশ কিছু পেজ আটকে আছে। এই এলিমেন্ট কভারটা ছেঁড়ার কারণে আমাদের যে পেজে কয়েকটা স্পট আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ওইগুলো আসে। তো এখন এই ফিউজার ইউনিটটা খুলতে হলে ডান সাইড থেকে এই গিয়ারটা খুলে নিতে হবে। এই গিয়ারটা খুলে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা স্প্রিংয়ের সাহায্যে লক করা আছে। তো ওই স্প্রিংটা আমরা সুন্দর করে নোজ ক্ল্যাম্পের সাহায্যে আমরা ডান পাশে এবং বাম পাশে দুইটা স্প্রিং খুলে উপরের এই ফিউজার ইউনিটের লকটা খুলে নিব। তো ফিউজার ইউনিটের লকটা খুলে নিলে এই ফিউজার ইউনিটটা ফ্রি হয়ে যাবে। এখন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রেশার রোলার। তো প্রেশার রোলারটাও দেখতে পাচ্ছেন আপনারা বেশটা ছিঁড়ে গেছে। তো এখন প্রেশার রোলারটা সরাই আমরা ফিউজার ইউনিটটা সুন্দর করে পরিষ্কার করে নতুন প্রেশার রোলার এবং নতুন এলিমেন্ট কভার লাগিয়ে পুনরায় যেভাবে আমরা খুলেছি এইভাবে আমরা ফিটিং করে দিলে ইনশাল্লাহ আমাদের প্রিন্টারটা ওকে হয়ে যাবে। তো এখন আমরা এইভাবে টোটালি কাজ করে নিয়ে এরপরে আমরা এখন টেস্ট করব যে আসলে আমাদের প্রিন্টারটা ওকে হয়েছে কি না। তো টেস্ট করতে হলে আমি সব কাজ করে নিয়ে তারপরে পিছনের পার্টটা ফিটিং করে রাখছি আর কি। তো এখন আমি টেস্ট করব। তো টেস্ট করতে হলে আমাকে প্রথমে এই প্রিন্টারে পাওয়ার দিতে হবে। তো আমরা পাওয়ার কেবলটা কানেক্ট করে দিব। পাওয়ার কেবলটা কানেক্ট করে আমাদের সুইচটা দিয়ে দিতে হবে। দেখুন, আমার এই প্রিন্টারের সুইচ আগে দেওয়া আছে,
দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্টারটা রেডি হচ্ছে। তো আমাদের প্রিন্টারে যদি পেপার না দেওয়া থাকে ট্রেতে, পেপার দিয়ে নিয়ে আমরা এখন এই সবুজ বাটনটাতে প্রেস করে টেস্ট পেজ প্রিন্ট দেব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি টেস্ট পেজ একটা প্রিন্ট হয়ে গেছে এবং এই পেজে কোনো দাগ নাই এবং পেজটা আটকায় নাই, খুব সুন্দরভাবে প্রিন্ট। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।